বাবা কি হয়েছে মন খারাপ করে বসে আছো কেন এবার আর নিজের পছন্দে গরুর হাটে গিয়ে বোধহয় কুরবানির গরু কেনা হলো না এই ব্যাপার এই যে এই নাও কেমন গরু পছন্দ হয় মোবাইলে গরুও কেনা যায় বাবা এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ এখন অনলাইনেই সবকিছু পাওয়া যায় বাহ তাই তো দেখছি কি সুন্দর সুন্দর গরু পছন্দ করো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তুই যেমনটি অনলাইনে দেখেছিলি ঠিক সেরকম হয়েছে রহিম চাচা গরুটাকে ভালো করে গোসল করান যাতে চামড়া কোনো দাগ না থাকে আর কোরবানির আগ পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম দিতে হবে আর যথেষ্ট পরিমাণে পানি খাওয়াতে হবে ভাই কোরবানির গরুকে শোয়ানো অবস্থায় কোনোভাবেই টানাহাঁচড়া করা যাবে না যেন ঘর্ষণে চামড়া নষ্ট না হয় আর অবশ্যই সমান এবং পরিষ্কার স্থানে কোরবানি দিতে হবে ঠিক আছে ভাই আপনারা চামড়া ছাড়ানোর সঠিক নিয়ম জানেন তো চামড়া আড়াআড়িভাবে কাটার জন্য সূচালো মাথার ছুরি আর চামড়া ছাড়ানোর জন্য বাঁকানো মাথার ছুরি ব্যবহার করতে হবে জি ভাই জানি চামড়া ছাড়ানোর জন্য জবাই করার স্থান থেকে পেটের উপর দিয়া লেজের গোড়া পর্যন্ত লম্বালম্বিভাবে কাটে ফেলতে হবে চামড়া ছাড়ানোর সময় গরুর সামনের এক পা থেকে বুকের উপর দিয়ে অন্য পা পর্যন্ত এবং পেছনের এক পা থেকে অন্য পা পর্যন্ত লেজের গোড়া থেকে কম পক্ষে 4 থেকে 6 ইঞ্চি উপর দিয়ে লম্বালম্বিভাবে কেটে ফেলতে হবে আর কোরবানি শেষে চামড়ায় লেগে থাকা অতিরিক্ত মাংস চর্বি ঝিল্লি খুব সাবধানে পরিষ্কার করতে হবে যেন চামড়া কেটে না যায় আর কোনো কারণে চামড়া বিক্রি করতে বিলম্ব হলে 4 থেকে 5 ঘন্টার মধ্যে 7 থেকে 8 কেজি লবণ লাগিয়ে ছায়ায় সংরক্ষণ করতে হবে কোরবানি সম্পন্ন হলে দুটো পৃথক গর্ত করতে হবে একটি গর্তে রক্ত এবং অপর গর্তে কোরবানির সমস্ত বর্জ্য ফেলে মাটি চাপা দিতে হবে আর সমস্ত জায়গাটি ব্লিচিং পাউডার দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে দেশের মোট চামড়া উৎপাদনের সিংহভাগই আসে কোরবানির প্রাণীর চামড়া থেকে তাই জেনে বুঝে নিয়ম মেনে প্রাণীর চামড়া ছাড়াই দেশের উন্নয়নে অংশীদার হই জাতীয় সম্পদ চামড়া রক্ষা করব আমরা জনস্বার্থে বাণিজ্য মন্ত্রণালয়